আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি সিম্পলের একটি মশ্চারাইজার ক্রিম রিভিউ করব তোমাদের সাথে এই ক্রিমটি তোমাদের স্কিনে কি কি বেনিফিট দেবে এবং কোন টাইপের স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে সব কিছুই বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা করেছ থ্যাংক ইউ সো মাচ ক্রিমটির নাম হচ্ছে সিম্পল রেস্টোরেটিভ রেস ক্রিম এই ক্রিমটির মধ্যে যে ইন্ডিগিয়েন্সগুলো রয়েছে স্কিন লাভিং ইনডিগ্রিয়েন্টস বাইশ শতাংশ সিরামাইড বুস্টার এবং সিকাসহ সাধারণ স্বকীয় স্কিন বেরিয়ার কেয়ার রেস্টোরেটিভ রিস ক্রিম স্কিন বেরিয়ার রেনিউ ও মেরামত করে ওয়ান শতাংশ সিকাসহ একটি আল্টা রিস ক্রিমি ফর্মুলা যা ত্বকে গলে যায় এবং নতুন মসৃণ ত্বকের জন্য বাধা পুনরুদ্ধার করে বাইশ শতাংশ সিরামাইড বুস্টার পুনরায় পূরণ করা এবং নমনীয় ত্বকের জন্য ত্বকের বাধা শক্তি বৃদ্ধি করে জৈবস্থিকা নরম মসৃণ এবং পশুমিত ত্বকের জন্য ত্বককে মেরামত করতে সহায়তা করে ক্রিমটির ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে তো জানলাম এবার জানব এই ক্রিমটি তোমার ত্বকে কি কি বেনিফিট দিবে ত্বকের বাধা পুনরুবীকরণ এবং মেরামত করবে তোমার ত্বক যদি ড্যামেজ হয়ে যায় এবং তোমার ত্বকে কোনো গ্লো নেই সেটাকে রিপেয়ার করবে ওয়ান পারসেন্ট শিকাসহ একটি অতি সমৃদ্ধ ক্রিমি ফর্মুলা থাকায় যা ত্বকে গলে যায় এবং নতুন করে মসৃণ ত্বকের জন্য বাধা পুনরুদ্ধার করে একটি হালকা ওজনের এবং দ্রুত শোষক ফর্মুলেশনের সাথে যা ছিদ্রগুলোকে আটকায় না এবং সাধারণ হাইড্রেনিক মশ্চারাইজারটি তোমার ত্বকে বিশুদ্ধ এবং সতেজ রাখবে সমস্ত সাধারণ পণ্যগুলির জন্য এতে কোনো ক্রিমিম রং বা সুগন্ধি ব্যবহার করা হয়নি এই ক্রিমের মধ্যে এবং কি কঠোর রাসায়নিক কোনো পদার্থ ব্যবহার করা হয়নি এই ক্রিমটি নন গ্রিজি নন স্টিকি এটা ব্যবহারে তোমার ত্বক খুব বেশি ফর্সা করবে না বা তোমার যে ত্বকের যে গ্লোটা সেটা ফিরিয়ে আনবে এবং এই ক্রিমটি ব্যবহারে তোমার ত্বকে কোনো সাইড এফেক্ট পড়বে না কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই ভালো এই ক্রিমটি ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এই ক্রিমটি আসলে কেমন এবং এই ক্রিমটি সেন্সিটিভ স্কিনেও ব্যবহারযোগ্য তো অল স্কিনে সোয়েটার ওয়াল সব ধরনের ত্বকে ব্যবহারযোগ্য ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর নেক্সট কি ভিডিও যাচ্ছ কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ